দুর্গা পুজো শেষ, মা দুর্গা চলে গেলেন শিব ঠাকুরের কাছে। আমাদের সবারই কম বেশি একটু মন খারাপ, আবার এক বছরের অপেক্ষা। কিন্তু কলকাতা শহরে কি পুজোর আমেজ শেষ হয়েছে? না। ঠিক কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছে এই শহর? উল্লেখযোগ্য, ঠনঠনিয়া কালীবাড়িতে পুরোদমে প্রস্তুতি চলছে মায়ের আগমনীর। উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত এই ঠনঠনিয়া কালী মন্দির, এবং এই মন্দির অত্যন্ত জাগ্রত, এবং এখানে মা কালীর আরাধনা হয় সিদ্ধেশ্বরী রূপে। এই মন্দিরটি তৈরি করেন শঙ্করচন্দ্র ঘোষ 1803 সালে, অর্থাৎ 1210 বঙ্গাব্দে। কিন্তু এই মন্দিরের যে মা কালীর প্রতিমা, কথিত আছে যে এই প্রতিমা আরও অনেক বেশি পুরনো, মন্দিরের চেয়েও বেশি। এবং এই মন্দির পাশাপাশি যে প্রতিমা, সেই প্রতিমা তৈরি করেন একজন ব্রহ্মচারী, তার নাম উদয়নারায়ণ ব্রহ্মচারী। তিনি একজন তান্ত্রিক ছিলেন, এবং তান্ত্রিক হওয়ায় তিনি প্রথম দিন থেকেই তান্ত্রিক মতেই পুজো করেন, এবং আজও সেই তান্ত্রিক মত মেনেই পুজো হয় ওই ঠনঠনিয়া কালীবাড়িতে। কথিত আছে, আমরা যদি ইতিহাসের পাতা একটু ঘাঁটি, যে এই মন্দিরে রামকৃষ্ণদেব স্বয়ং আসতেন এবং মায়ের আরাধনায় মেতে থাকতেন। উদয়নারায়ণ যে ব্রহ্মচারী, তিনি যে মা কালীর প্রতিমা তৈরি করেছিলেন, সেটি কিন্তু কোনো সাধারণ পাথর দিয়ে নয়, বরং মাটি দিয়ে। এবং আজকেও অতি যত্নে খুব সুন্দর করে মায়ের আরাধনা হয়, এবং শুধু তাই নয়, মাকে একেবারে আসল সোনা দিয়ে মোড়া হয়েছে। এছাড়া এই মন্দিরের পাশাপাশি এই মন্দিরের ভেতর শিব ঠাকুরেরও একটা মন্দির আছে। শিব ঠাকুরকেও কিন্তু ভীষণ ঘটা করে পুজো করা হয়। অমাবস্যার রাত এবং মঙ্গলবার আর শনিবার সবচেয়ে শুভ দিন হওয়ায় এই মন্দিরে অবশ্যই প্রচণ্ড ভিড় হয়। ক্যামেরায় উদ্দালক ভট্টাচার্যের সাথে রিপোর্টার পর্ণি ব্যানার্জি, আজকাল ডট ইন, কলকাতা।